পাইকারি শুধুমাত্র 10 টাকা করে 10 টাকা কেজি এগুলো কি সিন আপনার এগুলো কত করে মূল্য আছে এগুলো এখন মূল্য নেই এর দামও জিগায় নাই না না কেন কত করে বলছেন আপনি আপনি কত করে বলছেন সিম কত করে বলছেন সিম না কি বলছেন 10 টাকা বলছি লাও 10 টাকা পার পিস প্রিয় দর্শক আপনারা যারা এই ভিডিওটি দেখছেন এটি হচ্ছে খাগড়াছড়ির গুইমারা হাট এই হাটে এখানকার স্থানীয়দের একটি বিশাল বড় ধাক্কা কৃষকদের বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে এখানে বসে আছে বিক্রি হচ্ছে না এসব পণ্যগুলো খুবই কম সস্তা রেটে বিক্রি হচ্ছে যেমন হচ্ছে এই সিম এই যে সিমগুলো দেখছেন এগুলো টোটালি বিক্রি হচ্ছে না হাটে ব্যাপারই নেই বিশেষ করে এখানকার স্থানীয় যে কৃষক রয়েছেন তারা এসব পণ্যগুলো নিয়ে এসেছেন ভোর সকালবেলায় খাগড়াছড়ির এই গুইমারার হাটে এ হাটে পণ্য সামগ্রীগুলোর মধ্যে রয়েছে বিশেষ করে মৌসুমি ফলের পাশাপাশি বিভিন্ন ধরনের সবজি এসব সবজিগুলো বিক্রি না হওয়ায় হতাশাগ্রস্ত হচ্ছে এখানকার কৃষকরা ভাই আপনি কি আনছেন আমি সিম আনছি ভাই কত করে মূলায় আপনার এগুলো সিম তো মূলায় না ভাই একদমই মূলায় না না এটা কারণ কি মানে সমস্যাটা কারণ হলো দেশের অর্থনৈতিক অবস্থা খুবই শোচনীয় কৃষি যেমন এখানে তো ব্যাপারই এ নাই মানে নগদ অর্থের সংকট এই জন্য দাম কম নগদ অর্থের সংকট আচ্ছা আচ্ছা কৃষকদের এক কৃষকের মন্তব্য শুনলাম এখানকার পণ্য সামগ্রীগুলো নিয়ে তারা হতাশায় আছে অনেকগুলো পণ্য সামগ্রী তারা বিক্রি করতে পারছে না এমন কি বলছিলেন তারা এক কেজি ৫ টাকা দাও বাইন্দ